হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড অ্যান্ড নো। ফ্রেন্ডস, আজকের ভিডিওয় আমি 4ই আগস্টে আসা এসএসসি সিএইচএসএল পরীক্ষায় জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। আগামী যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা বুঝতে পারবে যে এসএসসি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। সুতরাং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়। 1855 সালে পশ্চিমবঙ্গের ইসরায় হুগলি নদীর তীরেই ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল। পাটকে গোল্ডেন ফাইবার বলা হয়। ভারতে সবথেকে বেশি পাট উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে। স্মার্ট সিটি মিশন কবে শুরু হয়েছে? স্মার্ট সিটি মিশন শুরু হয়েছে 2015 সালে। এটি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা শুরু করা হয়েছে। ভারতের 100তম স্মার্ট সিটি হল মেঘালয়ের রাজধানী শিলং। ভারতের প্রথম কার্বনমুক্ত রাজ্য কোনটি? ভারতের প্রথম কার্বনমুক্ত রাজ্য হল হিমাচল প্রদেশ। ভারতের প্রথম জৈবিক রাজ্য হল সিকিম। ভারতের প্রথম 100% জলভরা রাজ্য হল গোয়া। 1857-র বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল? 1857-র বিদ্রোহ মিরাট থেকে শুরু হয়েছিল। 1857-র বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলা হয়। এই সময় ভারতের গভর্নর ছিল রড ক্যানিং। প্রথম সেমিকন্ডাক্টর নীতি ভারতের কোন রাজ্য থেকে শুরু হয়েছিল? প্রথম সেমিকন্ডাক্টর নীতি ভারতের গুজরাট থেকে শুরু হয়েছিল। এই সেমিকন্ডাক্টর নীতি 2022 থেকে 2027 পর্যন্ত বানানো হয়েছে। উত্তর রামচরিত কে রচনা করেছেন? উত্তর রামচরিত রচনা করেছেন ভবভূতি। উত্তর রামচরিত ভবভূতির লেখা এক প্রসিদ্ধ সংস্কৃত নাটক। টুসু উৎসবের আয়োজন কোন রাজ্যে করা হয়? টুসু উৎসবের আয়োজন হয় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আসামে। সুইমিং রিংয়ে প্রস্থ কত হয়? সুইমিং রিংয়ে প্রস্থ প্রায় 21 মিটারের হয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতার প্রতিযোগিতায় এর প্রস্থ প্রায় 25 মিটার হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন ব্রিটিশের সময় কার্যকর হয়েছিল? এই অ্যাক্টটি কার্যকর হয় লর্ড রিটনের সময়। গেল নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই নৃত্যটি রাজস্থানের আদিবাসীদের দ্বারা পরিবেশিত হয়। এই নৃত্য মূলত ভিল মিনা আদিবাসীদের দ্বারা পরিবেশিত হয়। কোন ভারতীয় গান অস্কার অ্যাওয়ার্ড 2023-এ বেস্ট অরিজিনাল গানের পুরস্কার পেয়েছে? অস্কার অ্যাওয়ার্ড 2023-এ বেস্ট অরিজিনাল গানের পুরস্কার পেয়েছে নাটু নাটু। এ ফিল্মের নাম হলো RRR। ডিরেক্টর হলেন SS রাজামৌলি। মিউজিক কম্পোজার হলেন MM কিরাভানি। লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন দাদাভাই নওরোজি। তিনি এই অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেন 1966 সালে। কোন ভারতীয় ক্রিকেটারকে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল? এখানে উত্তর হবে কপিল দেব। কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 2023 সালের জানুয়ারিতে ভারতের প্রথম কোন রাজ্যে প্রথম বিশ্ববোধি T20 চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল? এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল কেরালায়। ভারতের 75তম স্বাধীনতা দিবসের থিম কী ছিল? ভারতের 75তম স্বাধীনতা দিবসের থিম ছিল ন্যাশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। নংক্রেম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়?
নংক্রেম উৎসব ভারতের মেঘালয়ে পালিত হয়। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধক আইন কবে এসেছিল? এই আইনটি পাস হয়েছিল 11 সেপ্টেম্বর 1989 সালে এবং সমগ্র ভারতে এই আইনটি কার্যকর করা হয় 30 জানুয়ারি 1990 সালে। 2011 সালের জনগণনা অনুযায়ী দেশের শহুরে জনসংখ্যা কত? দেশের শহুরে জনসংখ্যা হল 31.7%। ভারতে আনুমানিক গ্রামীণ জনসংখ্যা 67 থেকে 68%। মহারাষ্ট্রে শহুরে জনসংখ্যা সবথেকে বেশি। সিকিমে শহুরে জনসংখ্যা সবথেকে কম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019-21 ফাইনালে ভারত কোন টিমের কাছে হেরে গিয়েছিল? ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া এবং রানার্স আপ হয়েছিল ভারত। লেগ বাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? লেগ বাই শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। লেগ বাই শব্দটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। মহারাষ্ট্রে শিবাজি উৎসব কে শুরু করেছিল? মহারাষ্ট্রে শিবাজি উৎসব বালগঙ্গাধর তিলক শুরু করেছিলেন। বালগঙ্গাধর তিলক 1893 খ্রিস্টাব্দে গণপতি মহোৎসব এবং 1895 খ্রিস্টাব্দে শিবাজি মহোৎসবের আয়োজন করেছিলেন। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরাসিয়া হলেন একজন বাঁশিবাদক। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1984 সালে পান। পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1992 সালে। পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2000 সালে। আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার 2022-এর অ্যাওয়ার্ড কে পেয়েছে? এই অ্যাওয়ার্ডটি পেয়েছে পাকিস্তানের বাবর আজম। এছাড়া বাকি অ্যাওয়ার্ডগুলো দেখে নাও। পুরুষ ওয়ান ডে ক্রিকেটার অব দ্য ইয়ার 2022, এটাও পেয়েছে পাকিস্তানের বাবর আজম। পুরুষ টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার 2022 পেয়েছে ইংল্যান্ডের বেন স্টোকস। পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার 2022 পেয়েছে ভারতের সূর্যকুমার যাদব। নিম্নলিখিতগুলির মধ্যে কোন শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই? ফ্রেন্ডস, সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতন্ত্র, প্রজাতন্ত্র ও ধর্মনিরপেক্ষ, এই শব্দগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে। এর বাইরে যে কোনো শব্দ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই। গিয়াসউদ্দিন বলবন্ত সিজদা এবং পাইবোস নামক দুইটি প্রথা শুরু করেছিলেন, এগুলি কিসের সাথে সম্পর্কিত? এই প্রথাগুলি কোটের সাথে সম্পর্কিত। কোটে সিজদার অর্থ ছিল সুলতানের প্রভাবকে স্বীকার করে তার সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করা। পাইবোস কথার অর্থ হল সুলতানের ক্ষমতার প্রশংসা করে তার পায়ে চুম্বন করা। 2022-এর পদ্মশ্রী বিজয়ী আর মুথুকান্নাম্মাল কোন নৃত্যের সাথে সম্পর্কিত? আর মুথুকান্নাম্মাল হলেন একজন স্বাধীন নর্তকী, তিনি হলেন তামিলনাড়ুর বাসিন্দা। তুলুপ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তুলুপ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বীর নরসিংহ। ইউনিফর্ম সিভিল কোড কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। হ্যারোড ডোমারের মডেলের উপর ভিত্তি করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? হ্যারোড ডোমারের মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল হল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল।